হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আমার পূর্বের ভিডিওতে আমি বলেছিলাম যে আমি কোভিডে আক্রান্ত, আলহামদুলিল্লাহ এখন অনেকটাই সুস্থ আছে আপনাদের দোয়ায়। এবং আপনাদের মধ্যে যারা কোভিডে আক্রান্ত হয়ে আছেন তাদের জন্য দোয়া রইল যাতে খুব দ্রুত আপনারা রিকভারি হয়ে যান। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব শর্ট হবে, বাট আজকের ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট। আজকে আমরা একটি বিশেষ মাইক্রোনিউট্রিয়েন্ট নিয়ে কথা বলবো। যারা আমার ভিডিও রেগুলার দেখে থাকেন তারা জেনে থাকবেন যে সাধারণত সার বা গাছের জন্য যে খাদ্যগুলো সেগুলো দুই ধরনের হয়ে থাকে। একটি হলো ম্যাক্রোনিউট্রিয়েন্ট বা ম্যাক্রো ফার্টিলাইজার, আরেকটা হলো মাইক্রোনিউট্রিয়েন্ট বা মাইক্রো ফার্টিলাইজার। মাইক্রো ফার্টিলাইজার হলো সেই ধরনের ফার্টিলাইজার বা সার যা গাছে খুব অল্প পরিমাণে লাগে, কিন্তু গাছের জন্য এগুলো খুবই প্রয়োজনীয়। ওই অল্প পরিমাণেরই যদি অভাব দেখা দেয় তাহলে গাছের জন্য অনেক ধরনের ক্ষতি হতে পারে। এক একটা মাইক্রো ফার্টিলাইজার এক এক ধরনের কাজ করে। আজকে স্পেসিফিকলি আমরা আলোচনা করব আয়রন বা লোহা নিয়ে। হ্যাঁ বন্ধুরা, গাছেরও আয়রনের প্রয়োজন হয়। আমরা মানুষরা যেমন রক্ত স্বল্পতা হলে আয়রনের ট্যাবলেট খাই বা মেডিসিন নেই, ঠিক তেমনই গাছের ক্ষেত্রেও আয়রনের অভাব দেখা দিতে পারে এবং আয়রন সাপ্লিমেন্ট দেওয়ার প্রয়োজন পড়তে পারে। আমি আমার আজকের পুরো ভিডিওটি কয়েকটি সেগমেন্টে সাজিয়েছি। প্রতিটি সেগমেন্টে আমি আলাদা আলাদা টপিক নিয়ে কথা বলবো, তাই আপনাদের কাছে অনুরোধ থাকবে ভিডিওটি টেনে টেনে না দেখে সম্পূর্ণভাবে দেখবেন। তাহলে মোটামুটি সব বিষয়গুলো সম্পর্কে আপনারা আইডিয়া পেয়ে যাবেন এবং আপনাদের মনে যে ধরনের কোশ্চেনগুলো আয়রন রিলেটেড রয়েছে এগুলোরও উত্তর ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন। মূল ভিডিওতে যাওয়ার আগে সবাইকে ধন্যবাদ জানাতে চাই যারা অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন, আর যারা আমার চ্যানেলের ভিডিও নতুন দেখছেন, আশা করি আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি ঘুরে আসবেন। এবং আমার চ্যানেলে প্রায় 50-এর অধিক ভিডিও রয়েছে, তার মধ্যে কোনো ভিডিও যদি আপনাদের কাজে এসে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনে প্রেস করে দেবেন। সর্বপ্রথম আমি আলোচনা করব যে এই গাছের জন্য যে আয়রন, এই আয়রনটা কি বা কেন লাগে। তো আমি প্রথমেই বলেছি যে আয়রন আসলে গাছের একটি মাইক্রো ফার্টিলাইজার, মানে যেটা খুবই অল্প পরিমাণে লাগে কিন্তু প্রয়োজন। আমাদের মানবদেহের জন্য আয়রনের প্রয়োজনটা হলো হিমোগ্লোবিন তৈরি করার কাজে। যারা আমরা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডের নাও হয়ে থাকি তারা জেনে থাকবো যে হিমোগ্লোবিন একটি উপাদান যেটার কারণে আমাদের রক্ত লাল রঙের হয়ে থাকে। ঠিক একইভাবে ক্লোরোফিল একটা উপাদান যেটা গাছের মধ্যে থাকে এবং যার কারণেই, ক্লোরোফিলের উপস্থিতির কারণেই গাছের পাতা বলেন বা ফল বলেন বা কাণ্ড বলেন, যেটা যে অংশগুলো সবুজ হয় সাধারণত, এই সবুজ রঙটা আসে। আমাদের হিমোগ্লোবিন তৈরি করার কাজে আয়রনের প্রয়োজন রয়েছে, একইভাবে গাছের ক্লোরোফিল তৈরি করার কাজেও আয়রনের প্রয়োজন রয়েছে। আয়রন ছাড়া গাছে ক্লোরোফিল তৈরি হয় না, তার মানে গাছ সবুজ হবে না। এখানেই আমরা বুঝতে পারছি যে আয়রনের প্রয়োজনীয়তাটা কতটুকু, কারণ গাছ যদি সবুজ না হয় সেই ক্ষেত্রে আসলে গাছ আসলে তেমন একটা গাছ থাকে না। হ্যাঁ, এখন আপনারা হয়তো বলবেন যে কিছু কিছু গাছ রয়েছে যেগুলো তো সবুজ না, যেমন পাতাবাহার বা অন্য রঙের গাছ। হ্যাঁ, সেগুলোর ক্ষেত্রেও আয়রনের প্রয়োজন। আয়রনটা অ্যাকচুয়ালি কালার পিগমেন্টের কাজ করে। যেই গাছ যেই কালারেরই হোক না কেন, সেই কালারটাকে নিয়ে আসার জন্য বা যেই ফল হোক না কেন সেই কালারটাকে নিয়ে আসার জন্য আয়রনের প্রয়োজনীয়তা রয়েছে। আয়রন অন্যান্য যে উপাদান রয়েছে যেমন ম্যাগনেশিয়াম, সালফার বা এই ধরনের উপাদানের সাথে মিশে ওই নির্দিষ্ট কালারটা নিয়ে আসে, এই জন্য গাছে আয়রনের প্রয়োজনীয়তা অপরিসীম। এখন দ্বিতীয় কোশ্চেন হতে পারে, আয়রন কি তাহলে মাটিতে থাকে না, বা আয়রনের অভাব কি আদৌ দেখা দেয় বা কেন দেখা দেয়? এই প্রশ্নের উত্তরটা হ্যাঁ, আয়রনের অভাব গাছে দেখা দেয়। এবং আয়রনের অভাব কিভাবে আমরা বুঝবো এটি আমি একটু পরেই আপনাদেরকে দেখাবো ভিডিওতে। তার আগে বলে নিই আয়রনের অভাব কি কারণে দেখা দেয়। নর্মালি পাত্রের গাছেই হোক বা মাটিতে লাগানো গাছেই হোক, মাটিতে কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আমাদের বাংলাদেশ বলি, ভারত বলি বা বিশ্বের বেশিরভাগ জায়গায়, শুধুমাত্র মরুভূমি এলাকা ছাড়া মোটামুটি সব জায়গাতেই মাটিতে যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। তাহলে গাছে আয়রনের অভাব কেন দেখা দেয়? গাছের মাটিতে আপনার ঠিকই আয়রন রয়েছে, কিন্তু গাছ যদি শেকড়ের মাধ্যমে সেই আয়রনগুলোকে নিতে না পারে তাহলেই গাছে আয়রনের অভাবটা দেখা দেয়। এবং আয়রন শেকড়ের মাধ্যমে গাছ নেয়ার জন্য সবচাইতে ইম্পর্টেন্ট যে বিষয়টি সেটি হলো
মাটির পিএইচ লেভেলটা। মাটির পিএইচ লেভেল যদি উপরের দিকে থাকে, মানে 7 বা তার উপরের দিকে থাকে, ক্ষারীয় অবস্থার দিকে থাকে, তাহলে আয়রন গাছ নিতে পারে না। আপনার মাটিতে যথেষ্ট পরিমাণ আয়রন থাকা সত্ত্বেও সেই আয়রনগুলো গাছ নিতে পারবে না এবং গাছের কোনো কাজে আসবে না এবং গাছের আয়রন ডেফিসিয়েন্সি দেখা দিবে। এই কারণে আয়রন ডেফিসিয়েন্সি যাতে না দেখা দেয়, তাই আমাদের মাটির যে পিএইচ লেভেল সেটা 7 বা 7 নিচে রাখতে হবে, একটু অম্লীয় বা একটু অ্যাসিডিক অবস্থায় রাখতে হবে। মোটামুটি যত সার রয়েছে সব সারগুলোই অ্যাসিডিক অবস্থাতে বিক্রিয়া করেই গাছে নেওয়ার মতন উপযোগী হয়। এই কারণে 7 বা 7 নিচে বেশিরভাগ 95% গাছের জন্যই এই পিএইচ লেভেলটা সবচাইতে গুরুত্বপূর্ণ। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে কোন গাছের কী ধরনের আয়রনের প্রয়োজনীয়তা রয়েছে। সব গাছ নিশ্চয়ই সমানভাবে আয়রন ব্যবহার করে না। হ্যাঁ, এটা ঠিক, সব গাছ সমানভাবে আয়রন ব্যবহার করে না। কোনো কোনো গাছের ক্ষেত্রে আয়রনের প্রয়োজনীয়তাটা একটু বেশি থাকে, যেমন ধরুন আনার বা ডালিমের গাছ, গোলাপ ফুলের গাছ বা অন্যান্য কিছু ফুল আছে এই ধরনের গাছ, এবং কিছু সবজি যেমন কলা, এই ধরনের গাছের জন্য আয়রনের প্রয়োজনীয়তাটা নর্মাল গাছের তুলনায় একটু বেশি থাকে। নর্মাল গাছে হয়তো বা আমরা আয়রন ডেফিসিয়েন্সি খুব একটা দেখতে পাই না, যদি না আমাদের মাটিতে একেবারেই আয়রনের পরিমাণ না থাকে। তবে এই গাছগুলোতে, বিশেষ করে আনার বা ডালিমের গাছে, আমাদের আয়রনের ডেফিসিয়েন্সি খুব বেশি দেখা যায়, কারণ এদের আয়রনের রিকোয়ারমেন্ট বা প্রয়োজনীয়তাটা অনেক বেশি। এছাড়াও আপনারা কীভাবে নর্মালি বুঝতে পারবেন, আমি আপনাদের নর্মালি একটা টিপস বলে দিচ্ছি। যে কোনো ফল বা সবজি কেটে কিছুক্ষণ রেখে দেওয়ার পরে সেটা যদি একটু কালচে রং ধারণ করে, তাহলেই বুঝবেন তার মধ্যে বেশি পরিমাণে আয়রন রয়েছে। এবং যেই ফল বা সবজি হোক না কেন, তাতে যদি বেশি পরিমাণে আয়রন থাকে, তার মানে ওই গাছেরও আয়রনের প্রয়োজনীয়তাটা বেশি। আপনারা লক্ষ্য করলে দেখবেন যে কলা যদি কেটে রেখে দেওয়া হয় বা ডালিম যদি ভেঙে রেখে দেওয়া হয়, আস্তে আস্তে একটু কালচে রং ধারণ করে। একইভাবে পেয়ারার ক্ষেত্রেও, তবে পেয়ারাটা একটু লেটে কালচে রং ধারণ করে, কারণ এতে আয়রনের পরিমাণটা একটু কম থাকে, কিন্তু বেশ ভালো পরিমাণে আয়রনই থাকে। এভাবেই আপনারা বুঝে যাবেন যে কোন গাছে কী পরিমাণে আয়রনের প্রয়োজন পড়তে পারে। এখন আমরা চলে আসি আয়রন ডেফিসিয়েন্সি আমরা কীভাবে বুঝব। আয়রন ডেফিসিয়েন্সি বোঝার প্রধান উপায় হল গাছের পাতার যে শিরাগুলো রয়েছে এগুলো সবুজ থাকবে, মাঝখানের অংশগুলো ফ্যাকাশে হয়ে যাবে বা হলদে হয়ে যাবে। এবং এই বিষয়টা কিন্তু আরেকটা সারের অভাবেও হয়, সেটি হলো ম্যাগনেসিয়াম। কিন্তু ম্যাগনেসিয়ামের অভাবে এই জিনিসটা হয় হলো পুরনো পাতায়, গাছের যে পুরনো পাতাগুলো রয়েছে সেই পাতাগুলোতে হয়। আর আয়রন ডেফিসিয়েন্সিটা হয় হলো নতুন পাতায়। তার মানে আপনারা যদি দেখেন যে গাছের শিরাগুলো সবুজ আছে কিন্তু পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে বা একটু ফ্যাকাশে, তেমন একটা সবুজ না, তাহলে বুঝবেন এটি আয়রনের ডেফিসিয়েন্সি। আর এই ঘটনাটা যদি পুরানো পাতায় হয় তাহলে এটির ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি। এটি কেন? কারণ ম্যাগনেসিয়াম হলো একটি মুভেবল ফার্টিলাইজার, তার মানে এটি পুরানো পাতা থেকে নতুন পাতায় মুভ করতে পারে। এই কারণে আমাদের গাছের যখন নতুন পাতাগুলো আসে, ম্যাগনেসিয়াম পুরানো পাতা থেকে নতুন পাতায় মুভ করে এবং পুরানো পাতাগুলো আস্তে আস্তে ম্যাগনেসিয়াম ডেফিসিয়েন্সি তৈরি হয়। আর আয়রন মুভেবল ফার্টিলাইজার না, তার মানে এক জায়গা থেকে আরেক জায়গায়, মানে এক পাতা থেকে আরেক পাতায় মুভ করে না। তাই পুরান পাতাগুলো আমার ঠিকঠাকই থাকবে, যখন হতে পারে তখন গাছে আয়রনের ডেফিসিয়েন্সি ছিল না, মাটির পিএইচ হয়তো তখন ঠিক ছিল বা মাটিতে আয়রনের পরিমাণ বেশি ছিল। নতুন পাতাগুলো যখন গজায় তখন সেখানে আয়রনটা আর মুভ করতে পারে না, কারণ এই যে ক্লোরোসিসটা এটাকে নতুন পাতার মধ্যে বেশি দেখা যায়। এই যে শিরাগুলো সবুজ থাকা আর মাঝখানে হলুদ হয়ে যাওয়া, এটার একটা সায়েন্টিফিক নাম রয়েছে, আপনারা যারা জানতে আগ্রহী তাদের জন্য বলছি। এটিকে বলা হয় ইন্টারভেইনাল ক্লোরোসিস। এটির আরেকটা নাম রয়েছে যাকে বলে আয়রন ক্লোরোসিস। ক্লোরোসিস কথাটার মানেই হলো আসলে ক্লোরোফিলের অভাব বা সবুজত্বের অভাব। বিভিন্ন ধরনের ক্লোরোসিস রয়েছে, বাট ইন্টারভেইনাল ক্লোরোসিসটা হলো আয়রন ডেফিসিয়েন্সি, মানে এই শিরার অংশটা থাকবে সবুজ এবং বাকি অংশগুলো থাকবে হলুদ বা একটু ফ্যাকাশে রঙের। এখন তো আমরা মোটামুটি বুঝলাম যে আয়রনের অভাবটা আসলে হলে কীভাবে বুঝবো বা কেন আয়রনের অভাবটা হয়। এখন মূল যে বিষয়, এটা আমরা ঠিক করব কিভাবে। এটির দুইটি ওয়ে রয়েছে, একটি হলো টেম্পোরারি সলিউশন বা ফাস্ট সলিউশন, আরেকটি হলো পার্মানেন্ট সলিউশন।
তো আমি প্রথমেই আপনাদেরকে বলেছি যে মোটামুটি সব মাটিতেই আয়রনের পরিমাণ বেশ ভালোই থাকে, এবং আমাদের ভারত এবং বাংলাদেশের যে নিচ থেকে আমরা পানিটা তুলি বা ভূগর্ভস্থ যে পানিটা, সেখানেও কিন্তু যথেষ্ট পরিমাণে আয়রন থাকে। তো আমরা গাছে যখন পানি দেই, গাছ কিন্তু আয়রন পায়। প্রবলেমটা হয় হলো আমাদের পিএইচ লেভেলটা ঠিকঠাক থাকে না। তো আমরা যদি পার্মানেন্ট সলিউশনের দিকে চিন্তা করতে চাই, তাহলে আমাদেরকে মাটির পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করতে হবে, 7 বা 7-এর নিচে রাখতে হবে। আবার খুব বেশি নিচে নামানো যাবে না, 3, 4, 5 এরকম নিচে নামা যাবে না। মোটামুটি সব গাছের জন্য আদর্শ পিএইচ হলো 6 থেকে 7-এর মাঝামাঝি। কীভাবে আপনারা খুব সহজে গাছের পিএইচটা মেপে নিতে পারবেন, এটি নিয়ে আমার আলাদা একটি ভিডিও রয়েছে। সেখানে আমি পোর্টেবল পিএইচ মিটার নিয়ে কথা বলেছি। আমি এই ভিডিওর এন্ড স্ক্রিনে এবং নিচে ডিসক্রিপশনে ওই ভিডিওর লিঙ্কটি দিয়ে দেবো, আপনারা চাইলে দেখে আসতে পারেন। তো আমরা যদি গাছের পিএইচটাকে ব্যালেন্স করতে পারি, তাহলে এটি হবে হলো আমাদের জন্য পার্মানেন্ট সলিউশন। কারণ মোটামুটি বললাম যে গাছে মাটিতে মোটামুটি সব মাটিতেই আয়রন যথেষ্ট পরিমাণে থাকে, যেহেতু এটা খুব অল্প পরিমাণে লাগে। আর টেম্পোরারি বা ফার্স্ট যে সলিউশন, সেটা হলো যে আয়রন সাপ্লিমেন্ট গাছে দেওয়া, মানে মাটিতে একটু বেশি পরিমাণে আয়রনের যোগান দেওয়া। আয়রনের যোগান অন্যান্য সারের মতন, আয়রন যদি আমরা একটু বেশিও দিয়ে ফেলি গাছের জন্য মাটিতে, সেটা আসলে খুব একটা ক্ষতির কারণ করে না। কারণ আয়রন আসলে ওভারডোজটা করা খুবই টাফ, বিশেষ করে গাছের জন্য, মানুষের জন্য কিন্তু নয়। এই যে টেম্পোরারি বা ফার্স্ট সলিউশন, এটাও আবার আমরা তিনটা ওয়েতে করতে পারি। প্রথম যে ওয়ে, সেটা হলো যে আমরা মানে খুব ফাস্ট কাজ করবে, কিন্তু এটা একটু রিস্কি। অনেক বেশি আয়রন ডেফিসিয়েন্সি হলে তখনই আমরা কেবল এটা ইউজ করব। সেটা হলো যে আমরা ওই মানুষ যে আয়রনের ট্যাবলেট বা মেডিসিন খাই, সেটাকে একটা মেডিসিন নিলে হবে 5 লিটার পানির সাথে মিশিয়ে আপনি গাছের পাতায় স্প্রে করবেন এবং মাটিতে দিবেন। এটা খুবই সামান্য পরিমাণে ডোজটা দিতে হবে, কারণ এই মেডিসিনটা কিন্তু বেশ ঝাঁঝালো। দ্বিতীয় যেই উপায়টা, সেটা হলো আপনি আয়রনের সাপ্লিমেন্ট হিসেবে আয়রন সালফেট ব্যবহার করতে পারেন। বাজারে আয়রন সাপ্লিমেন্টের জন্য আয়রন সালফেটটা অ্যাভেলেবল পাওয়া যায়, তবে বর্তমানে আমি বাংলাদেশে দেখেছি যে বেশিরভাগ সারের দোকানে আয়রন সালফেটটা খুব একটা পাওয়া যাচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমাদের থার্ড যে অপশন এবং মোটামুটি যেটা সেফ অপশন, যদিও এটা পার্মানেন্ট সলিউশন না, কিন্তু এটা সেফ, সবচাইতে সেফেস্ট অপশন হলো এটা, তা হলো আয়রনের লিকুইড ফার্টিলাইজার তৈরি করা। আয়রনের লিকুইড ফার্টিলাইজারটা কীভাবে তৈরি করতে হবে, সেটা আমি এখনই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমরা কিছু লোহার বা পেরেকের টুকরা নিতে পারি, আমাদের যদি এদিক ওদিক পড়ে থাকে, বা দোকান থেকে আমি 10 টাকা বা 5 টাকার পেরেক কিনে নিয়ে এসেও এই কাজটা করতে পারি। পেরেকগুলোকে আমাদেরকে পানির মধ্যে কিছুদিন ভিজিয়ে রেখে দিতে হবে, 3 থেকে 4 দিন। তো পানির সংস্পর্শে যখন পেরেক, মানে তো লোহা, ওটার যখন আসবে, তখন এটা আস্তে আস্তে জং ধরবে বা মরিচা ধরবে, এবং এই মরিচাটা একটু ভালো করে নেড়ে টেড়ে নিয়ে যে পানিটা আমরা পাবো, যে লিকুইড পানিটা পাবো লাল রঙের, এটাই আসলে আয়রনের লিকুইড ফার্টিলাইজার, এবং এটা হলো সবচাইতে সেফ লিকুইড ফার্টিলাইজার। এটা যদিও অন্য দুইটার চাইতে একটু তুলনামূলক স্লো কাজ করে এবং বেশ ভালোই কাজ করে, তবে এটা কিন্তু আপনার পার্মানেন্ট সলিউশন না, আপনাকে কিন্তু পিএইচটা ব্যালেন্স করতে হবে। আমরা যখন এই তারকাটাগুলো বা পেরেকগুলো নেব, বা আমরা যে কোনো লোহার কিছু ইউজ করতে পারি, আমাদের কাছে যদি অন্য কোনো লোহার কিছু থাকে বাসায়, পুরানো মরিচা ধরা, সেগুলো আমরা ইউজ করতে পারি। মরিচা ধরা কোনো কিছু হলেই হলো। অনেকেই ভিডিওতে আবার দেখায় যে গাছের গোড়ায় চারিদিক দিয়ে 4-5টা পেরেক মাটির মধ্যে দিয়ে দেয়, সেটা দিয়ে আয়রনের ডেফিসিয়েন্সিটা পূরণ করার চেষ্টা করে। এটা আসলে আমি বলবো, ছোট পাত্র যদি হয় কিছুটা কাজ করে যাবে, তবে বড় পাত্র যদি হয়, সাপোজ 2-4-5 ইঞ্চি 5-10 ইঞ্চির যে টপগুলো, এগুলোর জন্য কাজ করবে। বাট হাফ ড্রাম বা বড় সাইজের 20 গ্যালন সাইজের ফেব্রিক ব্যাগ অথবা একটু বড় সাইজের কোনো পাত্র, এগুলোর ক্ষেত্রে আসলে এটা খুব একটা কাজ করবে না, এবং এটা খুব রিস্কি। কারণ আপনি হয়তো মনে থাকবেন, আপনি এখানে পেরেক দিয়েছেন, আপনি হয়তো কোনো কারণে মাটি নাড়াচাড়া করলেন বা সার মিশাতে গেলেন, তখন কিন্তু আপনি আহত হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাই আমি আপনাদেরকে সাজেস্ট করব এই কাজটা না করার জন্য, এই কাজটা আপনারা করবেন না। আপনারা মরিচা ধরার জন্য পানির মধ্যে ভিজিয়ে রেখে দিন, সেই পানিটা দিয়ে দিন, আপনি মাটিও সেফ থাকলো, গাছও আপনার আয়রন পেলো, এবং আপনার কোনো ইনজুর হওয়ার কোনো পসিবিলিটি থাকবে না। মোটামুটি আয়রন নিয়ে এগুলোই বলার মতন ছিল। এগুলো আপনারা যদি মোটামুটি ফলো করেন, তাহলে আপনাদের গাছের ইনশাআল্লাহ আয়রনের অভাবটা হবে না। তবে অবশ্যই 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 আপনারা আপনাদের মাটির পিএইচটা লেভেল করুন। মাটির পিএইচটা শুধু আয়রনের জন্য না, সব ধরনের ফার্টিলাইজারের জন্যই
খুবই উপকারী। এবং বিশেষ করে আমরা যারা ডিএপি ফার্টিলাইজার বেশি পরিমাণে ব্যবহার করি, ডিএপি কিন্তু মাটির পিএইচ লেভেলটাকে অনেক বাড়িয়ে দেয়, তো সেটাকে কিন্তু আপনাকে ম্যানুয়ালি আবার ব্যালেন্স করতে হবে। আমি চিন্তা করেছি আমার যে নেক্সট ভিডিওটা হবে সেখানে আমি আলোচনা করব কিভাবে আমরা মাটির পিএইচটাকে ব্যালেন্স করতে পারি, ঘরোয়াভাবে হোক বা কৃত্রিমভাবেই হোক, যেভাবেই হোক, যদি বেশি থাকে কিভাবে কমাতে পারি, খুব বেশি কম থাকলে কিভাবে বাড়াতে পারি, এই বিষয়টা নিয়ে নেক্সট একটি ভিডিও বানাবো। এই কারণে আমি আপনাদেরকে সাজেস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য, কারণ আমি যখনই নতুন এই ভিডিওটি দিব আপনারা সাথে সাথে তার নোটিফিকেশনটি পেয়ে যাবেন। আশা করি আমার এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।